বাংলাদেশের জাতীয় নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলে মন্তব্য করেছেন মার্কিন যুক্তরাষ্ট্র। বাংলাদেশে নির্বাচন সুষ্ঠু না হলে তারা নিষেধাজ্ঞা দিবে বলেছিল আগেই, এখন এই নিষেধাজ্ঞা দিতে শুরু করে দিয়েছে। এখন প্রধানমন্ত্রীর উপর নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান জানিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্র। দর্শক, অবশেষে কঠিন বিপদে পড়ে গিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দর্শক, কি হতে যাচ্ছে, তাহলে কি আবারও নির্বাচন হবে কিনা, এসব বিষয় নিয়ে আমরা বিস্তারিত জেনে আসি এই ভিডিওতে। খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি, না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তী সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। দর্শক, বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অনেকদিন আগে থেকেই কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তৎপরতা দেখিয়েছিল। তারা বলেছিল এই নির্বাচন যদি সুষ্ঠু না হয় তাহলে বিভিন্ন নেতাকর্মীদের উপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ নির্বাচন কমিশনাররা তারা কঠিন বিপদে পড়ে যাবে, তাদের ভিসা বাতিল করা হবে, যারা যারা এই নির্বাচনে ভোট চুরি করবে, ভোট চুরির জন্য যারা যারা দায়ী থাকবে। দর্শক, আমরা দেখেছি যে এই নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে এমনটাই দাবি করে মার্কিন যুক্তরাষ্ট্র তারা প্রতিবেদন প্রকাশ করেছে। তারা বলেছে বাংলাদেশের নির্বাচন অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক হয়নি। তারা এখন কি পদক্ষেপ নেবে এটা কিন্তু এখন জানার বিষয়। এখন তারা কিন্তু ভিসা নিষেধাজ্ঞা দিবে বলে তারা ধারণা করছেন। বাংলাদেশে যদি আবারও এরকম নিষেধাজ্ঞা আসে তাহলে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হবে, তারা আবারও একটি নির্বাচন দিতে পারে বলে জানা যাচ্ছে। দর্শক, এই ভিডিওতে আপনারা যে তথ্যগুলো পেয়েছেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।